ইরাকের সেনাবাহিনীকে অত্যাধুনিক T-90 যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ শুরু করেছে রাশিয়া। চলতি বছরের প্রথম দিকে বাগদাদ ও মস্কোর মধ্যে সই হওয়া চুক্তির আওতায় নির্মাণকারী প্রতিষ্ঠান উরাল ভাগন জাভদ ইরাককে এইসব ট্যাঙ্ক দিচ্ছে। আজ বৃহস্পতিবার রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, দুই পক্ষের মধ্যে অনুমোদিত সই এই চুক্তি বাস্তবায়ন করা হচ্ছে। গত জুলাই মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক ও প্রযুক্তি বিষয়ক সহকারী ভ্লাদিমির কোজিন জানিয়েছিলেন, ইরাককে বিপুল সংখ্যক T-90 ট্যাঙ্ক দেওয়া হচ্ছে। তবে তিনি সে সময় ট্যাঙ্কের দাম সহ বিস্তারিত তথ্য জানাননি। পরে জুলাইয়ের মাঝামাঝি সময়ে নির্মাণকারী প্রতিষ্ঠান জানায়, ইরাককে তারা চলতি বছর 73টি ট্যাঙ্ক সরবরাহ করবে। সোভিয়েত আমলে T-72 ট্যাঙ্কের উন্নত সংস্করণ হচ্ছে T-90 ট্যাঙ্ক। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত ট্যাঙ্ক, যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর বলে বিবেচিত। এই ট্যাঙ্ক থেকে সাজোয়া যান ধ্বংসকারী গোলা ছোড়া যায়, আবার ট্যাঙ্ক